বুড়া বেটা তুই যদি বিয়ে করবি তুই বাঁচবি কদিন। আমার বিয়ে করলে কিন্তু একটা শর্ত আছে, মিনিমাম 6 মাস বাঁচাতে তুইব। চেষ্টা করব। আরে এত দেরি হইতেছে কেন, পাত্রী কোথায়? মিষ্টি মিষ্টি কিছু খাইতে দিব তো। এত দেরি করছস কেন? জনি ভাই আঙ্কেল উনি হচ্ছে পাত্রী। আমি এখানে বেশি কথা বলবো না, যা বলার আপনারা বলেন। এই আপনি এরকম বড় বড় চোখ করে চেয়ারেছেন কেন? নাকি আপনার চেহারা এরকম? আমার চেহারা এরকম। কি নাম? ধুমসি বেগম। এই তুই কে, তোর নাম কি? আব্বা ওনার তো ব্যবহার খারাপ মনে হচ্ছে, যা জিজ্ঞেন আপনি জিজ্ঞেন দরকার নাই, চলো যাই যা। এই কি ফুসুর ফুসুর করছ? এই বুড়ো তুই কে? আবুল, আবুল বাসা। আবুল বাসা, ঠিক আছে। তো বিয়ের পাত্র কে, কে বিয়ে করতে আসছস? আমি, আমি, আমি। কি, তুই বিয়ে করবি? এটা হইলে অবশ্য ভালো আছিল। আচ্ছা ঠিক আছে, বুড়া বেটা তুই যদি বিয়ে করবি তুই বাঁচবি কদিন? আমার বিয়ে করলে কিন্তু একটা শর্ত আছে, মিনিমাম 6 মাস বাঁচাতে তুইব। চেষ্টা করব। যা আপনি যে তারা 6 মাস বাঁচানোর কথা কইতেছেন, আপনি 6 মাস বাঁচা থাকবেন তার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ তুই কে রে, তোর একটা কথা বুঝতে পারো কেন? হ্যাঁ কেন কথা কথা, চুপ থাক। এই সারি তুই কাটাই, কাটাই তুই। আমি ঘুরতে আসি। ঘুরতে আসি মানে কি? এনে কি মেলা সরতি ঘুরতে আসো? যা বাড়ি যা। আমি আমার আব্বার সাথে আসছি। আব্বা কি? এটা তোর আব্বা? এই বুঝা তোর কত সহজ, এত বড় বুঝা মাইয়া থাকছিস তুই, আবার বিয়ে করতে আইছস? হ্যাঁ এই মেয়ে তো বিয়ে পর আমার জ্বালাইবো, এই মেয়ের লোকের আমি সংসার করবো না। এই মেয়ের বাড়ি থেকে বিদায় কর, তারপর আমার বিয়ে করতে আইস। অলরেডি বিদায় করে দিছে মানে আমার সাথে তার বিয়ে দিয়ে দিছে, আমি তার জামাই। ও বিয়ে হয়ে গেছে তাহলে তো আপদ বিদায় হয়েছে। এই তুই কি করছ? আমি তাও না, আমরা তো দুবাই চলে যাবো, আমাকে ভিসা হয়ে গেছে। যা তাড়াতাড়ি জাগা, আপদ বিদায় হ। এই বাসার তোমার আগের বউ কি হয়েছে? মারা গেছে। আপদ বিদায় হয়েছে তো কেমনে মরছে? ঠাড়া বইরা। কি ঠাড়া বইরা মরছে? তাহলে তো তোমার লাগে বিয়ে হইলে বৃষ্টির মধ্যে বাইরে জমতে তো না পছন্দ হয়। আচ্ছা ধনশি আন্টি, আপনার তো মাশাল্লাহ অনেক বয়স হয়েছে, আপনি এখন বিয়ে করেন নাই কেন? কেমনে বিয়ে করবো? আমি না 14 বছর জেলে ছিলাম। জেলে আসলেন কে? খুন করছিলাম। ইয়াল্লাহ আপনি কারে খুন করছেন? আমার স্বামীরে। কেন? আমার স্বামীর আমি ভালোই বাসতাম, সেও আমার ভালোবাসত। একদিন তার লাগে খুব যত্ন কইরা ডাল রান্না করতে গেছি, ও পাশে ছিল, পাকঘরে ছিল, পাশে বসা ছিল। আমি রান্না করতেছি সে দেখতেছে, আমি রান্না করতেছি সে দেখতেছে, রান্না শেষ তারপর বললাম ওগো স্বামী ডালটা একটু চেকে দেখো, সে মুখে দিছে। আরে গো ডালটা মুখে দিয়ে পেটালে বল লবণ কম হয়েছে, দিলাম ডাল গুঁড়ো দিয়ে একটা বাড়ি দাগা শেষ। তখন তো মাথা ঠান্ডা ছিল, ডাল গুঁড়ো দিয়ে পানি মারছি, এখন তো মাথা গরম, এখন তো খুন করে দাও দিয়ে কমাই দাগা কমাই ফেলাই। জামাই উঠো না কে, দাও দিয়ে কম দিব তো। হ্যাঁ গুট্টু তুমি আমাদের কি পার্টি দেখাতে নিয়ে আসছো? সে তো সাক্ষাৎ একটা খুনিদের খানার আসামি, এই পার্টি আমাদের পছন্দ হয় নাই, অন্য পার্টি দেখাও। ভাই পছন্দ হয় না কোনো সমস্যা নাই, আফার কালেকশনে আরো মেয়ে আছে, চলেন আমরা ওদিকে যাই। তো চলো তার কাছে খুনি। তুই আমারে খুনি কইছস? এত বড় সমস্যা আমারে খুনি কইছস? তুই এত করে যাই তুই? হ্যাঁ জনি ভাই, গতকালকে তো ধুমসি আবার দেয়া এলাম, আর আপনার পছন্দ হয়েছে নাকি হয় নাই সিদ্ধান্ত কি জানেন? ওরে আল্লাহ রে, এত ভয়ঙ্কর মহিলা জীবনে কোনো দিন দেখি নাই। জানেন আব্বা আমার ভূত দেখার খুব ইচ্ছা ছিল, এই ধুমসিটা দেখার পর আমার ভূত দেখার ইচ্ছাই মিটে গেছে। কেন জামাই বাবাজি? কেন বুঝেন না? এই বেড়ি দেখলে নিজে ভূত। এই পুটুর বাচ্চা বুটু, তোরে কইছি আমার শ্বশুর আব্বার জন্য ভালো ভদ্র একটা মেয়ে ঠিক করতে, তুই এরকম জেলখানা দাগিয়া আসামিরে ঠিক করছিস কেন? জানি ভাই আপনি কি করলেন? আমি আপনার শ্বশুরের কথা চিন্তা করে ধুমসি বেগমের কাছে নিয়ে গেছি। এই আমার কথা কি চিন্তা করছিস? আপনি একটা বয়স কম, বিয়ের পর যদি আপনার কেউ থাপ্পর দিয়ে আপনার বউরে লয়ে যায় আপনার চোখের সামনে, তখন আপনি কি করবেন? তাই আপনার লেগে এমন একটা পাত্রী দেখছি যার কাছে পুরুষ গেলে উল্টা থাপড়াই দিবে এবং আপনাকে সবসময় ঠিকঠাক মতন দেখে রাখবে। কিন্তু ধুমসি বেগমের যে এত মাথা গরম সেটা আমি আগে বুঝতে পারি না, বুঝলে নিয়ে যেতাম না। যা হয়েছে ভালো হয়েছে, আমার আব্বা আরেকটা বিয়া করুক এটা উপরাল্লাও চায় না, এর জন্য ওই রকম একটা মেয়ের কাছে আমাদের নিয়ে গেছে। যাই হোক আব্বা, যা হয়েছে হয়েছে সব বাদ দেন, আপনার বিয়া করার দরকার নেই। বিয়া করার দরকার নাই মানে আমার একজন খাওয়াইবি না তো মা খাইলি কেন? কি বলতেছ আব্বা, কি মা খাইলাম? কি মা খাইলাম মানে আমারে যদি বিয়া নাই করাবি তাহলে পাত্রী দেখাইলে কেন? এত বছর পরে আমার নিজের জন্য নিজে পাত্রী দেখতে গিয়া আমার মনের ভিতরে একটা ঢেউ খেলে গেছে, বিয়া না করা পর্যন্ত এই ঢেউ থামবে না, অতএব আমি বিয়া করবই। বউ তোমার আব্বারে আর কেউ না,
তার মনের মধ্যে যে ঢেউ খেলতেছে, বিয়া না করলে ঢেউ থামবো না, পরে ঢেউতে ঘরবাড়ি সব ভাসিয়ে দেবো গা। ঘরবাড়ি ভাসিয়ে গেলে নতুন করে ঘরবাড়ি বানামু, তাও আবার বিয়া করার কোনো দরকার নাই। বিয়াই হচ্ছে সকল সুখের মূল, আমি সুখে থাকতে চাই, অতএব আমার বিয়া করতেই হবে। জামাই, আমার মাইয়ার কথায় তুমি কান দিও না, তোমরা দুইজন মিলা আমার জন্য নতুন কইরা আবার ভালো দেখা ভদ্র নম্র একটা পাত্রী দেখো। আব্বা আপনি উত্তেজনা কমান, ঝামেলা হয়ে যাবো। বুট্টু, তোর কাছে কি এই খুনি দাগিয়া স্বামী ছাড়া ভদ্র নম্র সুন্দর এরকম কোনো মেয়ে আছে? অবশ্যই আছে। এবার আপনাদেরকে যেই পাত্রীর কাছে নিয়ে যাব, সে যেমন নম্র তেমন ভদ্র, যেমন হাসি তেমন খুশি। ওই মেয়ের সাথে আপনারা মাত্র দুই মিনিট কথা বললেই আপনাদের মন মোমের মতন নরম হয়ে যাবে। আবার বউ মরে যাওয়ার পরে আমার মনটা শোকে পাথর হয়ে গেছে। আমি এই মেয়ের সাথে কথা বইলা তারে দেখা আমার মনটারে আবার মোমের মতো নরম করতে চাই। গুট্টো, তুমি পাত্রীর ফ্যামিলিতে কথা বলো, আমরা কালকেই পাত্রী দেখতে যাব। আমি এখনই কথা। হ্যাঁ আব্বা, আপনি উত্তেজনা কমান, বেশি উত্তেজনা ভালো না। আপনি কি একটা খবর জানেন? হ্যাঁ, কি এর খবর? নিজের খবর নিয়ে বাসি না, কি হয়েছে কোন? আরে আমাকে জনি যে আরেকটা বিয়ে করতেছে, সেই খবর কি জানেন? এইসব আজাইরা কথা কে কইছে আপনারে? জনি আরেকটা বিয়ে করতেছে। হাই হাই ভাবি, আপনি তো দেখি কিচ্ছু জানেন না, সারা গ্রামের মানুষ তো সবাই জানে। আরে জনি যে প্রতিদিন ওর লেগে পাত্রী খুঁজতেছে আর জায়গায় জায়গায় দৌড়ানি খাইতেছে, এটা আপনি জানেন না? দূর ভাবি, আপনি কি কিচ্ছুই জানেন না? জনি কেন বিয়ে করব? বিয়ে করতেছে তার শ্বশুরে, তার লেগে পাত্রী দেখতেছে। জানেন না কিছু, খান খালি কচু। কি কোন ভাবি, তার মানে জনি বিয়ে করব না, জনির শ্বশুরের জন্য পাত্রী দেখতেছে? হ্যাঁ, শ্বশুরের লেগে পাত্রী দেখতেছে, আন্দাজ এত লাফায়েন না। ভালো কথা, জনির লগে আমার এত খাতির, অথচ জনি বিয়ে করতেছে না, জনির শ্বশুর বিয়ে করতেছে, এই খবর তো আমি জানি না। এই কমলা ভাবি, আপনি এই খবর জানেন কেমনে? জানবো না মানে, গত রাত্রেও তো জনির লগে আমার দেড় ঘন্টা এই মুহূর্তে কথা হয়েছে, তখন আমার সব কিছু খুললা কইছে, তো আমি জানবো না। ও আচ্ছা, তার মানে কালকে রাতে তুই জনির লগে কথা কইতেছিলি? হ্যাঁ, আমার চরিত্র খারাপ আর আপনার চরিত্র কি খুব ভালো? আপনি কেন রাত ১১টা আবার জনিরে কল দেন? আপনার চরিত্র আগে ঠিক করেন, আপনার চরিত্র আমার থেকে বেশি খারাপ। এই খবরদার কইলাম, আমার চরিত্র নিয়ে কোনো কথা কইবে না। আমার চরিত্র হইল গিয়া ফুলের মতো পবিত্র, এই গ্রামে আমি তোর আগে বউ হয়ে আসছি, আর জনি সবার আগে আমারে ভাবি বইলা ডাকছি। জনি হইল গিয়া আমার দেবর, আমি জনির লগে উঠমু ফিরমু ঘুরমু খামু দামু যেমন চাই তা করমু, তোর বাপের কি? আহা, আপনার দেবর লাগে আমার কি লাগে? বাসুর, আমারও তো দেবর লাগে, আমিও জনির সাথে ঘুরমু ফিরমু খামু পার্কে যাবো, আপনার সমস্যাটা কোথায়? খবরদার কইলাম, তুই আজকের পর থেকে জনির আর কোনো কল দিবি না, জনির লগে কথা কমু খালি আমি। জি না, জনির সাথে কথা বলবো শুধু আমি। আপনিও বুড়া হয়েছেন, জামাইও বুড়া হয়েছেন, এইসব ছাইড়া দিয়া ভালো হয়ে যা। বুড়ি কালে এইসব ভীমরতি মাথায় কই থেকে আসে? কি তুই আমারে বুড়ি কইলি? হ্যাঁ, আজকের পর থেকে যদি খালি আমি একবার শুনি রে তুই জনির লগে কথা কইছস, তাইলে কিন্তু আমি তোর মাথা চুলটাই না ছিড়া ফেলামু। আমার চুল ছিড়া ফেলাবে আর আমি কি ওই সব কলা খাবো? আমিও মাথার সব চুল ছিড়া একদম আলকাতে লাগাই। তুই